আবার নতুন করে কিছু প্রশ্ন আছে। বাবা কথা কি, এই জায়গায় আমি চাই দেখতেছি অনেক বুড়ো ভক্ত লোক, উনি কয় উনি আমার বোন কয়, বাপ বেটা যদি এক পীরের কাছে মুড়ি হয়ে যায় বাপ আর বেটা থাকে না, তখন হয়ে যায় জাকেরিয়া ভাই। কথা বলে না কেন মহিলা, একজন যদি মুড়ি ধয় আরেক মহিলা যদি ওই পীরের কাছে মুড়ি ধয়, তখন আর অন্য কোনো সম্পর্ক থাকে না, তখন হয়ে যায় জাকির বই। কত শেষ করলাম, বেশি কথা বলা যাবে না। এবার আপনারা শুনছেন উনি যা বলতেছে আমাকে, যে আপনি কি আমার রোজা মাসে মানেন কি মানেন না। আমি একটা কথাই বলছি, যে নামাজ খুব ভালো জিনিস, আপনারা পড়বেন যেই নামাজে আল্লাহকে দেখালে, নামাজ আপনারা পড়বেন, নামাজ ভালো জিনিস। যে নামাজে আল্লাহকে দেখা যায়, তাই আমার আসল বলেছিল আসসালামুমিনিন, মুমিন ব্যক্তির মেয়াদ হয়ে যাবে নামাজের। তা আপনি যে ব্যবস্থা করবেন, আপনি কোন রূপ দেখবেন? আলেপ পেয়ে দাঁড়াইলাম, তখন আমি আলেপ হয়ে গেলাম, ডালের উপরে বসলাম, ডাল হয়ে গেলাম, হ্যাঁ, হে রুকু দিলাম, আর মিমের মধ্যে সেজদা দিলাম। আপনার যা হইলো, কিন্তু আপনি দেখলেন কেনে? যে নামাজের চক্ষু শীতল হয়, যে নামাজের মধ্যে দেখা যায়, আপনি দেখলেন কেনে? কথা শেষ করলাম। আবার প্রশ্ন করে, এই মহিলা তুমি এরকম করে কেন? তোমার একবার জমল দিলাম, আবার উড়ু উড়ু করো, এটি করল পাগল হয়ে এই জায়গায়, পাগলা মিলিয়া পাগলের জায়গা আছে। তাই আমার নতুন করে প্রশ্ন আছে, নামাজ ভালো জিনিস আপনারা পড়বেন, আমিও করি, কিন্তু যেই নামাজে দেখা যায়, তাই একটা গান গেয়েছিলাম এই কথার পরিবর্তন, একটা গান গিয়েছিলাম বাবা রজমালি দেওয়ানের, সাহায্য খেয়ে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, ছিল না গানটা? কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে দর, হুজুরে হাজির হইলে সেদিন দেখবি নামাজ কি সুন্দর। আত্মা হিয়াত পরে আত্মাকে আহতি কর, পাবি আত্মায় শান্তি, পাবি মুক্তি, পুরনো নামাজ হলে তোর। যেই নামাজে মুমিনের মেরাজ বলছে দিনের পয়গাম্বর, আসসালাতু মিনাজুল মুমিন বলে হাদিসে আইলেন খবর। আপনার কমিটি তো বলো সরাই দেওয়া যায় না। ওই বাবা তুমি এরকম করে দেন, এরকম করে দেন, তুমি কত আমার টাকা আসতে পারবে এখানে? পাগল মাসুর বই রাষ্ট্রের যে কথা ছিল আপনারা শুনেছেন, দান রজ্জ বলে নামাজেতে নিজকে নিজে বিলীন কর, খানা ফিল্লাই গেলে তোমার জন্ম মৃত্যু বারণ কর, আমার নামাজ হলে মোরাকাবা মোশাহজা দিল হুজুরি নামাজ।
দারাশনে বৈশাখ মুসলিমের ছবিকে হাজির নাজির রাখতে হবে, আর তিনটা শব্দ উচ্চারণ করতে হবে, আল্লাহ হাজরি, আল্লাহ নাজরি, আল্লাহি মাও। ওটা আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার পিছে, আল্লাহ আমার মধ্যে। বিলীন হয়ে যেতে হবে, যে নামাজ পড়েছিল ফাতেমা আর দয়াল নবী মসজিদ আকসারের মধ্যে হযরত আলী মসজিদ ছিদ্র করে এই নামাজটা লিখেছিল, দেখে জায়গায় 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 সুইটা করেছে। তুমি তো স্বর্ণ নামাজ পড়লা, এই তো বসুন আসতে এইবার আছে সমস্ত আউলিয়া এত নামাজ পড়ে, হয়তো পড়বে না, নামাজ তো ভালো, আপনি পড়বেন। বড়বীর মার গর্ভের থেকে কোরআন শরীফ খতম করছে, এইটা জানিয়ে আমার কাছে কেমন লাগছে। গর্ভের মধ্যে বসে বসে কোরআন খতম করা, আঠারো সিপেরা খতম করা, মানে এই জায়গায় শরীয়ত বাদ দিয়ে এখানে আলাদা একটা কিছু আছে। রমজান চন্দ্রের প্রথম তারিখে জন্ম, বড়বীর জন্ম নিষেক হবে 471 হিজড়িতে সোমবার জিলানগরে, রমজান চন্দ্রের প্রথম তারিখে পৈরি মাস তলে দুধ খেলা, মায় দেখে রোজা রাখে, 30টা রোজা রাখছে, আমার বহিন এই কথা কইছে, ভালো রোজা রাখা ভালো। আমি রোজা রাখছি একদিন, একের জন্মে রোজা রাখছি, রোজা শব্দের অর্থ হলো 10টা ইন্দ্রকে সংযম করা, চোখ দিয়ে কুচিনি দেখবো না, কান দিয়ে অসৎ কথা শুনবো না, নাক দিয়ে অসৎ জ্ঞান নিব না, মুখ দিয়ে অসৎ কথা বলবো না, হাত দিয়ে পরে জিনিস ধরবে না, পাও দিয়ে কোন রাস্তায় চলবো না, 10টা ইন্দ্রকে আমি আমার পীরের কেবলার হাতে একদম বিসর্জন দেয়া, আমি একটা রোজাই রাখছি, আর জীবনে এই কাম করবো না। আচ্ছা, বড় বিজয় 30টা রোজা রাখলো সামাজিক হিসাবে, শরীয়ত হিসাবে। আচ্ছা, রোজা রেখে যদি জামাতে শহীদ তারা বিনা পড়ে, তাহলে কি তার রোজা রাখা ঠিক হইব? আচ্ছা, বড় বিজয় 30টা রোজা রাখলো, উনি কোন জামাতে যায় কাগজ নামাজ পড়ছে, তাই তো এই তারা বিনা অবস্থা কয় বলো, কিন্তু আমি ধরলি বলি বেজা কিছু কইলে বলি আমি বেজা, যাক দুটি গান গাব, প্রশ্নের জবাব করবো। অমূল্য অমূল্য বিক্রি করে, এটা আপনার শোনায় ভুল হয়েছে, আপনারা শুনছেন, অমূল্য ধন বিলীন করে বিনামূল্যে পাবি, অমূল্য ধন বিলীন করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবে, সেই দেশের এমনই রীতি, গুরুকে বানাও সাথী, দিবে সে আসরপতি নিগমগড়ের চাবি। মানে পতি অনি মানে শুনছে পতি, আর বিক্রি বিলিনের জায়গায় শুনছে বিক্রি, আমি কোন রাস্তায়, আবার গুরুরে পতির আবার স্বামীও কয়, হ কয় তো স্বামী কেউ না, নিশ্চয়ই স্বামী কেউ জায়গায়, তোদের লোক যেই পীরের কাছে মূলিত হয় পীর হয়েছে তার স্বামী, পীরের জিহ্বা হয়েছে তার লিঙ্গ, ভক্তের কর্ণ হয়েছে তার জুনি, ওই পীরের বাক্য যদি এই কর্ণটা ভিতরে রাখে তখন ওই ভক্ত একটা সন্তান জন্ম নেবে, তার নাম হল জ্ঞান জ্ঞান। বাবা বলি হাই কথা শেষ করলাম, একটি গান বাবা আমার স্বাস্থ্যের কাছে যাইতে হইলে, আমার বাবার কাছে যাইতে হইলে, মুসাই চন্দ্রের কাছে যাইতে হইলে, একা যাওয়া যাবে না, আরেকজন লাগবে, আল্লাহর কাছে যাইতে, আল্লাহ রাসূলের কাছে যাইতে হইলে আরেকজন লাগবে, একা যাওয়া যাবে না।
কোথায় আছে তার নকশা কেমন
দুটি কথা হইল জবাব করবে। আমি বাজে কথাতে পারা গান করেছি দিনে একটা কথা বলো, তুমুলের মতো লাগিয়ে থাকি। আমার একজন খারাপ, আমি তাকে খারাপ করি। আল্লাহ বলছে ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। আমি একটা কথা বললে অন্যায় করছি, আমার ভাই যেন লাইনটা দিল, উনি শরীয়ত দেবে, উনি মারফত দেবে। তা আমি বললাম যে খুঁটা যে গাড়লাম, এই খুঁটা লইলে ছেলে ফাঁকে দেবের কাজে নাই, আমার এই খুঁটের মধ্যেই থাকতে হবে। এখন গান দিল আমার শরীয়ত, আমি যদি করি অন্তরের মধ্যে আমার প্রেমের আগুন জ্বলে রে, দয়া ত্রিবিণী আমার কেহ নাই রে, তাহলে আমার শরীয়ত থাকে না। এই যা বইটা অন্যায় করছি, কিন্তু আসলে মহৎ যারা জ্ঞানী লোক যারা, তারা আমার কথাটা বিচার করবে যে পরেশ বৈদ্যি ঠিকই বলছে। লাইন এমন একটা জিনিস, এই লাইনতে করস হয়ে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। রাধা বল্লভ সরকার একটা কথা বলেছে, ভালোবাসা করবি যদি আগে তোর বাসা ভালো কর। যতদিন বাসা ভালো না হবে ততদিন ভালোবাসা হবে না। ভিতরে তোর পবন উড়ি করে দিয়া নাকে ধরি বোড়ায়।
রুদার আমার খরচা খরচা কিছু করো
আবু হুরায়রার মতো বলো, তোমার কাজ আসবে না যত সম্পূর্ণ তোমার দয়াল তোমার কবুল কথা ছিল। এখানে বাবা টাকা পয়সা হিন্দু ধরা পানের পরিতর নাই করা, ওই ঘাটের মাঝি ভীষণ করা দুরান্ত ভয়াল ভাই টাকা পয়সা হিন্দু ধরা পাগলা রে।
ওপরা পর ঘরে বেঁধে